আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে শেয়ার করছি শ্রেণী সপ্তম বিষয় বাংলা দ্বিতীয়। তো প্রত্যেক দিন যেভাবে আমরা ক্লাসগুলো পরিচালনা করে থাকি, আজকেও এই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে শেয়ার করব কারকের শ্রেণী বিভাগ। এই কারক হচ্ছে ছয়টি। তো এই ছয়টি কারক আমাদের জানা দরকার। তো একটু রিপ্লাই করি, গত ক্লাসে যে আলোচনা করেছিলাম কারক ছয় প্রকার, সেখানে দেখো কর্তৃকারক, কর্ম, করণ, সম্পাদন, অপাদান এবং অধিকরণ, এই মোট ছয় প্রকার আমরা কারক জেনেছি। তো আজকে আমরা জানব এই ছয় প্রকার কারকের ভিতরে এক নম্বর যে কারকটা আছে কর্তৃকারক, এই কর্তৃকারককে আবার কয়টি ভাগে ভাগ করা যায় সেটা আমরা আজকে জানব। তাহলে এই কর্তৃকারককে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই চারটি কারককে যখন আমরা আলোচনা করব তখনই তোমরা বুঝতে পারবে। তাহলে কর্তৃকারককে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? কর্তৃকারককে আমরা মোট চারটি ভাগে ভাগ করেছি। এক, মুখ্য কর্তা, দুই, প্রযোজক কর্তা, তিন, প্রযোজ্য কর্তা, চার, ব্যতিহার কর্তা। আবারও বলি, মুখ্য কর্তা, দুই, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। এখন এই কর্তাগুলোর বা এই কারকের সংজ্ঞাগুলো আমাদের জানা দরকার। প্রথমত আছে মুখ্য কর্তা। এই মুখ্য কর্তা আসলে কি? যে ক্রিয়া যে নিজেই ক্রিয়া সম্পন্ন করতে পারে। তাহলে যে ক্রিয়া যে নিজেই ক্রিয়া সম্পন্ন করতে পারে, তাহলে যে নিজেই ক্রিয়া সম্পন্ন করতে পারে তাকেই আমরা মুখ্য কর্তা বলতে পারি। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেই। উদাহরণ হিসেবে আমরা বলি যে ঘোড়া গাড়ি টানে। তাহলে এখানে দেখো যে এই ঘোড়া গাড়ি টানে, এখানে মুখ্য কর্তা আমরা সংজ্ঞায় জেনেছি যে নিজেই ক্রিয়া সম্পন্ন করে, নিজেই কাজ সম্পন্ন করছে। তাহলে এখানে ঘোড়া গাড়ি টানে, তাহলে এখানে মুখ্য কর্তা হিসেবে আমরা কি ধরতে পারি? যে নিজেই ক্রিয়া সম্পন্ন করছে, ক্রিয়া মানে কাজ, এই কাজটা সম্পন্ন করছে কে? কাজ করছে এখানে ঘোড়া। কে টানে গাড়ি? ঘোড়া টানে গাড়ি। তাহলে এই ঘোড়া যদি বাদ দেওয়া হয় গাড়ি টানে, কে টানে, কিভাবে টানে, কখন টানে এই কথাটা থাকে না, তাহলে আমরা এটাকে কি ধরতে পারি? মুখ্য কর্তা। বুঝতে পারছো? তাহলে আমরা আবারও বলি যে নিজেই ক্রিয়া সম্পূর্ণ করতে পারে তাকেই আমরা মুখ্য কর্তা বলতে পারি, যেমন ঘোড়া গাড়ি টানে। তাহলে এখানে ঘোড়া হচ্ছে মুখ্য কর্তা। এরপরে আসি প্রযোজক কর্তা। এখন এই প্রযোজক কর্তাটা কি সেটা আমাদের জানা দরকার। তাহলে প্রযোজক কর্তা বলতে কি বুঝি সেটা আমাদের না জানলে আমরা উদাহরণ দিয়ে অবশ্যই বুঝতে পারবো না। তাহলে আগে সংজ্ঞাটা আমরা জেনে নিই। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করে, মানে যে কর্তা অন্যকে দিয়ে, নিজে নয়, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পন্ন করে, তখন তাকে আমরা কি বলতে পারি? প্রযোজক কর্তা।
তাহলে এই প্রযোজককর্তার কি করতে পারি, এই প্রযোজককর্তার উদাহরণ হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা শিশুকে চাঁদ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে এখানে দেখো যে আমরা কি সংজ্ঞায় জানলাম, যে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে আমরা কি বলি, তখন আমরা তাকে প্রযোজককর্তা বলি। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, বিশেষ করে মারাই তো শিশুকে চাঁদ দেখায়, মা তার সন্তানকে কোলে করে আকাশের দিকে হাত তুলে চাঁদ মামাকে দেখায়, তাহলে এই মা কি হচ্ছে, কি দেখাচ্ছে, চাঁদ দেখাচ্ছে। তাহলে এখানে এই মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা হচ্ছে প্রযোজ্যকর্তা, বুঝতে পারছো? এরপরে আসি প্রযোজ্যকর্তা। তাহলে এই প্রযোজ্যকর্তা আবার কি সেটা আমাদের জানা দরকার। আমরা দুটি কর্তা জানছি, একটা জানলাম মুখ্য কর্তা আর একটা হচ্ছে প্রযোজ্যকর্তা। এবার জানবো প্রযোজ্যকর্তা কি। মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়, মূল কর্তার করণীয় কাজ। তাহলে মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা, মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পন্ন হয় সেটাই হবে কি কর্তা, প্রযোজ্যকর্তা। এখন এই প্রযোজ্যকর্তার আমরা উদাহরণ দেই, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্র গণকে পড়াচ্ছেন, তাহলে শিক্ষক ছাত্র গণকে পড়াচ্ছেন, তাহলে শিক্ষক ছাত্রগণকে কি করছেন, পড়াচ্ছেন, ছাত্রগণকে পড়াচ্ছেন। এখানে কাদেরকে পড়াচ্ছেন, ছাত্রগণকে পড়াচ্ছেন। তাহলে এই প্রযোজ্যকর্তা আমরা কি জানলাম, যে মূল কর্তার করণীয় কাজ, মূল কর্তার করণীয় কাজ যখন অন্যের দ্বারা বা যার দ্বারা সম্পন্ন হবে, তাহলে এখানে কার দ্বারা, শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছে। এখানে এই ছাত্রগণ যদি এখানে না থাকত তাহলে এখানে শিক্ষক পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন এটা নাই, কিন্তু শিক্ষক এখানে ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে এই ছাত্রগণ বা ছাত্রদের, এই ছাত্র বা গণ এর এখানে যদি না থাকতো তাহলে এরা প্রযোজ্যকর্তা হতো না, তাহলে কি হচ্ছে, শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন, এই ছাত্রগণকে এরাই হচ্ছে তোমার প্রযোজ্যকর্তা। এরপরে আমরা জানবো বেতিহার কর্তা। চার প্রকার কর্তার ভিতরে শেষের কর্তার নাম হচ্ছে বেতিহার কর্তা। বাক্যের মধ্যে দুটি কর্তা যখন একে একত্রে একই জাতীয় ক্রিয়া সম্পন্ন করে, তাহলে বাক্যের ভিতরে অনেক সময় আমরা দেখি বাক্যের ভিতরে দুটি কর্তা যখন সমজাতীয় কোনো কার্য সম্পন্ন করতে তখন আমরা তাকে ব্যতিহার কর্তা বলতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি সেয়ানে লড়াই। এরপরে আছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে
মহিষে এক ঘাটে জল খায়। তাহলে এখানে দেখো যে শেয়ানে শেয়ানে এই দুজন কি করতেছে, লড়াই করতেছে, দুজন মিলে একটা কাজই করতেছে। বুঝতে পারছো যে দুজন মিলে এখানে শেয়ান, একজন শেয়ান একজন শেয়ান, দুজন যোদ্ধা কি করতেছে, লড়াই করতেছে, তাদের দুটো কাজ চলে এক। আমরা সংজ্ঞায় জেনেছি যে বাক্যের মধ্যে দুটি কর্তার কাজ যখন সমজাতীয় বা একই করে তখনই আমরা তাকে ব্যতিহার কর্তা বলতে পারি। তাহলে শেয়ান এবং শেয়ান দুজন এদের কাজ হচ্ছে কি, লড়াই করা। তাহলে শেয়ানে শেয়ানে লড়াই। এরপরে আসো, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে বাঘ আর মহিষ দুটান এক ঘাটে জল খাচ্ছে, তাহলে এদের কাজ কি হচ্ছে, এই জল খাওয়া। তাহলে এদের কাজ হচ্ছে জল খাওয়া। তাহলে বাঘ মহিষ, এখানে তুমি অন্য কিছু দিতে পারো, তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে কাজ হচ্ছে তাদের একটাই, কাজ হচ্ছে জল খাওয়া। তাহলে দুজনের কাজ আমরা সংজ্ঞায় জেনেছি যে বাক্যের ভিতরে দুটি কর্তা থাকবে, দুটি কর্তার কাজ যদি সমজাতীয় বা একই হয় তখন আমরা তাকে ব্যতিহার কর্তা বলতে পারি। তাহলে এখানে দেখো, শেয়ানে শেয়ানে লড়াই, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আজকে বুঝতে পারলা যে প্রত্যেক দিন আমরা যেভাবে ক্লাস শেয়ার করি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে কর্তৃকারকের শ্রেণী বিভাগ। তাহলে কর্তৃকারকের শ্রেণী বিভাগ, আমরা কারকের শ্রেণী বিভাগ জেনেছি, কিন্তু আজকে আমরা কর্তৃকারকের শ্রেণী বিভাগ জানলাম। তাহলে কর্তৃকারকের শ্রেণী বিভাগ মোট আমরা চারটি ভাগে প্রথমে ভাগ করেছি। তাহলে চারটি ভাগে ভাগ করার পরে এইগুলো আমাদের জানা দরকার যে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা, এই চারটি কর্তা। এই চারটি কর্তার আমরা কি করেছি, উদাহরণ দিয়েছি। তো মুখ্য কর্তা ঘোড়া গাড়ি টানে, যে তাকে দ্বারা বাক্য কি হবে না, সম্পূর্ণ হবে না। এই ঘোড়া যদি না থাকতো তাহলে গাড়ি টানে এটা কোনো বাক্যই হবে না। তাহলে বাক্য পরিপূর্ণ হতে গেলে এখানে এই ঘোড়াকে প্রাধান্য দিতে হবে। তাহলে এই ঘোড়াকে প্রাধান্য দিয়েছি বলে এই বাক্যে মুখ্য কর্তা হচ্ছে ঘোড়া। দ্বিতীয় হচ্ছে প্রযোজ্য কর্তা, এখানে উদাহরণ হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কি করছে, মা তার শিশু, শিশু বলতে সন্তান। তোমরা যখন অনেক ছোট ছিলে, অনেক ছোট, এই ছোট যখন ছিলে তখন তোমাদের মা কি করতো, যখন তোমরা কান্নাকাটি করতে তখন তোমাদের মা বা বাবা তোমাকে কোলে করে ছাদে অথবা বাহিরে বাহির বাহিরে অথবা তোমার উঠানের উপরে দাঁড়িয়ে রাত্রিকে আকাশের দিকে তাকিয়ে তোমাকে কি দেখাতো, চাঁদ দেখাতো। এই মা এখানে কি করছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে মা কাকে আশ্রয় করছে, শিশুকে। এখানে মা চাঁদ দেখাচ্ছে, যদি এখানে শিশু না থাকতো তাহলে কি হতো, শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কে দেখাচ্ছে, তাহলে এখানে দেখাচ্ছে কে, মা। তাহলে এখানে মা হচ্ছে কি, এই মা হচ্ছে তোমার প্রযোজক কর্তা। এরপরে আসো প্রযোজ্য কর্তা, এখানে উদাহরণে আমরা দিয়েছি যে শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছে, শিক্ষক কি করছে, শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছে। তাহলে এখানে শিক্ষক ছাত্রগণ পড়াচ্ছেন, যে শিক্ষক পড়াচ্ছেন, এখানে যদি ছাত্র না থাকতো তাহলে আমরা এই বাক্যটা সংক্ষিপ্ত করতে পারতাম না। তাহলে যখনই এই বাক্যটা সংক্ষিপ্ত হলো তখনই আমরা বুঝতে পারলাম যে শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছে, কাকে পড়াচ্ছে, ছাত্রগণকে পড়াচ্ছে। এখানে এই ছাত্রগণকে এটাই হচ্ছে তোমার কি, প্রযোজ্য কর্তা। এরপরে আবারও আমরা আসি যে ব্যতিহার কর্তা,
এই কর্তা এই কাজ হচ্ছে বাক্যের ভিতরে দুটি কর্তা থাকবে, এই দুটি কর্তার কাজ একই হবে। আর যখন একই হবে তখন এটাকেই আমরা বলবো ব্যতিহার কর্তা। তাহলে এখানে কি বলা যায় যে সেয়ানে সেয়ানে লড়াই, দুজনের কাজ কি? এও একজন যোদ্ধা, এ একজন যোদ্ধা, দুজনই সেয়ান। তাহলে এই দুজন কি করতেছে? লড়াই করতেছে। তাহলে সেয়ানে সেয়ানে লড়াই, তাহলে দুজনের কাজ তো এক। এরপরে আসো, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে বাঘ এবং মহিষ এক ঘাটে জল খায়, তাহলে বাঘ এবং মহিষ দুজনের কাজ হচ্ছে এক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অবশ্যই ভালো লাগলো যে কর্তৃকারকের শ্রেণী বিভাগ এবং উদাহরণগুলো আমরা জানলাম। আগামী ক্লাসে আমরা অধিকরণ কারকের যে শ্রেণী বিভাগ আছে এই নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এগুলো সুন্দরভাবে নোট করবা। সে নাগাদ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।